হয়েছে মেরি মার মন খারাপ কেন? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? তুমি কি খাচ্ছ ফেলে দিয়ে? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। এই এখানে কে রে? কে এখানে? আমি ঘুম থেকে উঠে আমি। একই 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 করছে, একই করছে, মশারি চিনে যাবে তো। এই মা গুড মর্নিং। এই তো শুরু হয়ে গেল সকালের ব্যস্ততা। গতকাল এবং আজকের দুদিনের ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো মেধাকে রেডি করে দিচ্ছিলাম স্কুলে যাওয়ার জন্য। হয়েছে মেরি মার মন খারাপ কেন? কি হয়েছে? কি হয়েছে? মেধার স্কুলে যাওয়ার টাইম হলে ওর মোটেও ভালো লাগে না, ওর আপি চলে যাবে, ওর বাবাও বাসায় থাকবে না। তো এটা ভেবেই ও আগে থেকেই কিন্তু কান্না শুরু করে দিয়েছে, মানে খুব অভিমানের কান্না। তুমি কি খাচ্ছ ফেলে দিয়ে? হ্যাঁ, বসে খাও বসে। পেরেছো তো, এই তো শিখে গিয়েছে মেরি মা, নিজে নিজে খাওয়া শিখে গিয়েছে, মাশাল্লাহ। আর তো এভাবে বাচ্চাদের সামনে খাবার দিতে হয়, তাহলে কি হয় ওরা টেস্ট বুঝে খেতে পারে। আজকে কি খাচ্ছ মেরি মা তুমি? পড়ে যাবে তো, সোজা করো, পড়ে যাবে, এতগুলো উঠায় না, অল্প করে উঠাতে হয়, অল্প করে উঠাতে হয়। আহ, পড়লো 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 পড়লো, কমিয়ে পড়লো, এত দুষ্টামি জানো তুমি? আল্লাহ দাও লাইলা, দেখেছ কত দুষ্ট? ড্যান্স, আবার বলো ড্যান্স। তুমি ড্যান্স করো? হ্যাঁ, তুমি ড্যান্স করো? এখন তো ড্যান্স করা যাবে না, এখন তুমি খাচ্ছ না। আরে বাবা, আবার ড্যান্স দেখাচ্ছে। খাওয়ার সময় কেউ ড্যান্স করে? খাওয়ার সময় আল্লাহ আল্লাহ বলতে হয়, বিসমিল্লাহ বলতে হয়। তুমি বিসমিল্লাহ বলেছ? হ্যাঁ বলেছ, বিসমিল্লাহ। কথা বলো, কথা বলো, বিসমিল্লাহ বলেছ আজকে তুমি? বলো বিসমিল্লাহ। বিস বলছে না, ওই যে দুষ্টামি করছে। বিসমিল্লাহ বলেছ? কত যে ঢং করো তুমি, আগুন আউন, আগুন রে আউন বলে, আগুন নাই, খাও খাও, বিসমিল্লাহ বলে খাও, আগুন নাই তো খাও খাও। এই যে মাইক দিব, এখন এখন কি হবে, এখন কি হবে বলো, বলো এখন কি হবে, কি হবে এখন? মাইট, আল্লাহ, এই যে দুষ্টামি কিন্তু এখন শুরু করে দিয়েছে। চলো মা খাইয়ে দি। তো মেরি মাকে খাইয়ে দিয়েছি, এরপর আমার নাস্তাটা রেডি করে নিচ্ছি। মেধা আর ওর বাবার নাস্তা করা শেষ, স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তো সাংসারিক এই কাজকর্ম করতে করতে কিন্তু আমারও ভেতরে কিন্তু বোরিংনেস কাজ করে, মাঝে মাঝে সব কিছুই এলোমেলো মনে হয়। এটা শুধু আমার না, মনে হয় সব মায়েদেরই এমন হয়। তো নিজেকে কিন্তু আবার একটু গুছায়, নিজে ভেঙে যাই, আবার নিজেকে নিজেই গুছিয়ে নেই। আর
এই সাংসারিক কাজকর্ম করে কিন্তু মাঝে মাঝে মনে হয় যে এগুলা কিছুই ভালো লাগছে না, কিন্তু কিছু কথা ভেবে আবার নিজেকে শুধরে নেই। মন খারাপ তোমার? আপি চলে গিয়েছে, আপি চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, তাই মন খারাপ? মন খারাপ হয়নি? বাইরে যাবো? ইস, আচ্ছা মা নিয়ে যাব। ওকে, তো এরপর রান্নাটা বসিয়ে দিচ্ছে, আজকে ডাল রান্না করব। আর আপুদের কাছে রিকোয়েস্ট, আজকে আমার যারা ভিডিও দেখছেন প্লিজ কমেন্ট করে কিন্তু জানাবেন। আমি একটা বিষয় জানতে চাই, এই যে প্রেশার কুকারটা, এর সিটিটা নষ্ট হয়ে গিয়েছে, তো এটা কোথায় ঠিক করাতে পারি? আপুদের জানা থাকলে প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, আমি তাহলে উপকৃত হব। আমি আসলে সব সময় বাইরে যাই না, আবার দেখা যায় যে খুব প্রয়োজন ছাড়া বের হওয়া হয় না, তো এই জন্য আসলে বুঝতেও পারছি না কোথায় গেলে ঠিক করাতে পারবো। আর ঘরে মাছ মাংস না থাকলে ডিম দিয়ে কিন্তু সুন্দর একটা, মানে খুব মজার একটা খাবার তৈরি করা যায়, তো আজকে আমি সেটাই করছি। ডিম ভুনা করব পটল দিয়ে, এটা কিন্তু বেশ মজার হয়, তো আজকে পটল দিয়েই করছি। সুখে থাকার জন্য আমরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে যাই, আমাদের জীবন যুদ্ধটা চালিয়ে যাই প্রতিনিয়ত, আমরা কিন্তু সুখে থাকারই চেষ্টা করি, যত চাই করি তার মধ্যে কিন্তু সুখ খোঁজার চেষ্টা করি। তবে সুখ বিষয়টা আসলে আমাদের সবার কাছে কিন্তু সব সময় ধরা দেয় না। আমার কাছে যেটা মনে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, যে সুখী আসলে কিভাবে হওয়া যায়। যার অনেক টাকা আছে তার ভিতরে দেখা যাচ্ছে অনেক অশান্তি, আবার যার টাকা নাই তারও অশান্তি। তো আমার কাছে কিছু বিষয় আসলে মনে হয় যে যে বিষয়গুলো আমাদেরকে সুখী রাখতে সাহায্য করবে, সে বিষয়গুলো অল্প কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করছি। কারণ আজকে আমার যারা ভিডিও দেখতে শুরু করেছেন আপনারা প্রত্যেকেই কিন্তু চাইছেন যে আমার ভিডিও দেখে মানসিক একটা প্রশান্তি নিতে, তো আমিও চেষ্টা করছি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের যদি কিছুটা মানসিক প্রশান্তির টিপস দিতে পারে। তো প্রথমটি বলে নেই, সাদা সিধা জীবনযাপনটা আমার কাছে মনে হয় যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমরা যদি সাদা সিধা জীবনযাপন করতে অভ্যস্ত হই এবং মনে মনে ভেবে নিই যে আমার লাইফস্টাইলটা হবে সাধারণ, একেবারে সাদা মাটা, যদি তার থেকে বেশি ভালো হয় সেটা তো বোনাস। আর সাদা সিধা জীবনযাপন করলে সুখ জিনিসটা মনে হয় যে খুব সহজেই ধরা দেয়। আরও একটা বিষয় আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়, যে অন্যের কথায় কান না দেওয়া। কারণ আমরা প্রতি মুহূর্তে উঠতে বসতে চলতে ফিরতে কারো না কারোর কথা আমাদের কানে আসে, ভালো করলেও দোষ মন্দ করলেও দোষ। তো সবার কথায় সবসময় কান দেওয়া যাবে না, অনেক কিছু কান এক কান থেকে ঢোকাতে হবে, অন্য কান থেকে বের করতে হবে, এবং এমনকি নিজের কাছের মানুষটাও কিন্তু অনেক সময় কষ্ট দেয়। তো আসলে সব কথায় কান দেওয়া যাবে না, তাহলে কিন্তু আমরা সুখী হতে পারবো না। আরও মনে হয় যে খুব বেশি প্রত্যাশা না করা, খুব বেশি প্রত্যাশা করলে তখন কষ্টও বেশি পেতে হয়। আমাদের প্রত্যাশাটা যদি অল্প থাকে তাহলে কিন্তু আমরা অল্পতেই খুশি হতে পারবো, তখন আমরা মানসিক প্রশান্তিও লাভ করতে পারবো। এবং সৃষ্টিকর্তার সাথে যদি গভীর সম্পর্ক গড়ে তোলা যায়, তার মানে যে সৃষ্টিকর্তা আমাদের কাছে আসবেন এবং তিনি আমাদের কথোপকথন সব কিছু শুনবেন এমনটা নয়। সৃষ্টিকর্তার জন্য কিছুটা সময় বের করা, একেবারে নিজের খুব বেশি আন্তরিকভাবে নিমগ্ন থাকা, তাতে কিন্তু মানসিক প্রশান্তি আসে, চেষ্টা করে দেখতে পারেন। এবং আমার কাছে মনে হয় যে ইতিবাচক চিন্তাভাবনাটা সবসময় যদি আমরা রাখতে পারি তাহলে আমরা অল্পতেই খুশি হতে পারবো। আমরা আমাদের নেগেটিভ চিন্তাভাবনা কিন্তু আমাদের অনেক বেশি উদ্বিগ্ন করে তোলে,
অনেক বেশি চিন্তিত করে তোলে। তো সব সময় আমরা চেষ্টা করব ইতিবাচক চিন্তা ভাবনা করার, তাতে কিন্তু আমরাও ভালো থাকতে পারবো এবং আমাদের কাছের মানুষ, আমাদের প্রিয়জন, আশেপাশে সবাই কিন্তু এই ইতিবাচক চিন্তা ভাবনা থেকে ভালো থাকতে পারে। আমাদের নেগেটিভ চিন্তা ভাবনা কিন্তু আমাদেরকে বেশি চিন্তিত করে তোলে। তো আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো আমরা যদি একটু মেনটেন করতে পারি তাহলে সুখে থাকা একদম সহজ। কে কে আমার সাথে একমত কমেন্ট করে জানাবেন। তো এদিকে যে মেধার বাবা কাজ করছে, মানে সে তার মেয়ের জন্য নাস্তা রেডি করছে। আর এতক্ষণ আমার ভিডিও যারা দেখছিলেন মনোযোগ সহকারে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। ওখানে আপি ফেলে দিয়েছে না আদা? খাও বা চা খাও। বিসমিল্লা বলেছো? বিসমিল্লা বলো। ঝাল ঝাল মজা। বিসমিল্লা বলো। হ্যাঁ বিসমিল্লা বলো। বিসমিল্লা। মজা আছে? মজা। হ্যাঁ খাও। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিও দেখছিলেন, আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে আমার পেজটি ফলো করে রাখতে পারেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি।